এলিটা কিংসলে নাইজেরিয়ান থেকে কাগজে কলমে বাংলাদেশি হয়েছেন কয়েক মাস আগে, তবে জাতীয় দলের জার্সিতে এই প্রথম। তিলে তিলে গড়ে তোলা শুধু নিজের স্বপ্নই পূরণ হয়নি, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ভালো করার স্বপ্নও আবর্তিত হচ্ছে এই এলিটা কিংসলেকে ঘিরে। যদিও ফিফা এফসির ছাড়পত্র এখনও পায়নি বাফুফে, তবে সেটা নিয়ে না ভেবে আপাতত নিজেকে প্রস্তুত রাখতে চান কিংসলে। It's a different feeling altogether from playing for club side. Putting on the national team jersey is really something that is so much strange today, because this is my first time and I feel so strange, and I'm not going to say emotional because I know the tasks ahead. When you put on the jersey and you deliver the reason why you put on the jersey, then the emotion can come. So right now we are focusing on the work. So the work is to make a difference, is to have a different national team altogether. সাফের হারানো শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করলেন নতুন কোচ অস্কার ব্রুজন। হাতে সময় মাত্র 7 দিন। তারপরও গত 3 মৌসুম ঘরোয়া ফুটবলে টানা কাজ করার কারণে ফুটবলাররা চেনা হওয়ায় চ্যালেঞ্জটা নিয়েছেন ব্রুজন। It's completely different, but I tell you that this is fresh air for everybody, even for me. After 13 months of work with my club, it's very tough to keep pushing and pushing and pushing the same kind of players. So I think that the players were very happy that we challenged them, and I was very happy that all the coaches we were challenging the players. So this fresh air, I think that is good for everybody. গত 3 বছর জেমিডের সঙ্গে রসায়নটা বেশ জমে উঠেছিল অধিনায়ক জামাল ভুঁইয়ার। সেই সম্পর্ক ছিন্ন হওয়ায় খানিকটা বিষণ্ণ ডেনমার্ক প্রবাসী জামাল। তবে পেশাদারিত্বের মোড়কে সেই বিষণ্ণতাকে ঢেকে নতুন কোচের সঙ্গে নতুনভাবে শুরু করতে চান তিনি। ইনশাল্লাহ বেটার হবে, আমরা সবাই চাই বেটার হবে, আর উনি তো নতুন ওয়ে অফ প্লেয়িং করতে চাই, সো এটা আমরা অ্যাডপ্ট করতে হবে। আমরা সবাই চেষ্টা করব ফার্স্ট অফ অল। তারপরে আমি মনে করি আমরা একটা ভালো গ্রুপ আছে, সবাই মানে উই অল নো ইচ আদার, সো ইটস আ গুড গ্রুপ। আর ম্যাক্সিমাম তো মানে উই হ্যাভ অল প্লেড টুগেদার ফর লং টাইম, সো উই নো ইচ আদার। আনুষ্ঠানিকভাবে আগের দিন 26 জনের স্কোয়াড ঘোষণা করলেও রাতে হৃদয় নামের আবাহনীর এই মিডফিল্ডারকে দলে নিয়েছে বাফুফে। কিন্তু কি কারণে হৃদয়কে দলে নেয়া কিংবা তার বিশেষত্বই বা কি? Rido is one more midfielder. He's a midfielder that has a lot of tough work. He likes to play very close to the centre backs. He's physically very, very strong, and we want to teach him build-ups and more control of the ball. But we are bringing Rido to learn from big players as Fahad, Jamal, Sohel. So we have excellent midfielders, but one more midfielder, very young player, has room in the national team because we want to follow his evolution. আগামী 1 অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল আসর, যেখানে রাউন্ড রবিন লীগ ভিত্তিতে প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর 4 অক্টোবর ভারতের বিপক্ষে খেলে 7 তারিখে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ, আর 13 অক্টোবর নেপালের বিপক্ষে খেলবে লীগ পর্বের শেষ ম্যাচ। আসরের ফাইনাল 16 অক্টোবর। আবু সাদাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।